গাজায় চতুর্থ দিনে গড়িয়েছে ইসরায়েলের স্থল অভিযান। সোমবার দুপুরের দিকে বিপুল সংখ্যক ভারী ট্যাঙ্ক নিয়ে উপত্যকার উপকণ্ঠে ঢুকে পড়ে ইসরায়েলি সেনাবাহিনী। তারা জানিয়েছে অভিযান সফল করতে যোগাযোগ ব্যবস্থাও বন্ধ করে দিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে ইসরায়েলি সেনাদের থামাতে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। গোষ্ঠীটির এক মুখপাত্র জানান, বিমান থেকে হামলা চালানোর পাশাপাশি ট্যাঙ্ক নিয়ে অগ্রসর হতে থাকে ইসরায়েল। তাদের রুখে দিতে ফিলিস্তিনিরা প্রস্তুত বলেও জানান তিনি। সংঘাত চলা অবস্থায় এবার গাজার অন্যতম আল কুদস হাসপাতাল খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। রেড ক্রিসেন্ট জানিয়েছে ওই হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন শত শত ফিলিস্তিনি। ইসরায়েল আজই আমাদের সতর্ক করেছে, প্রথমে ফোন করে রেড ক্রিসেন্টকে জানাই ইসরায়েলি সেনাবাহিনী। হাসপাতাল থেকে সব রোগী ও কর্মীদের দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে তারা, কিন্তু এই মুহূর্তে এত রোগী সরানো অসম্ভব। শুধু গাজাতেই থেমে নেই ইসরায়েলের আগ্রাসন। অধিকৃত পশ্চিম তীরের প্রতিদিনই সামরিক অভিযান চলছে নেতানিয়াহুর বাহিনীর, এতে দীর্ঘ হচ্ছে ফিলিস্তিনিদের লাশের মিছিল। গাজার মানবিক পরিস্থিতি দিনকে দিন আরও অবনতি হওয়ায় আবারও সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে ফিলিস্তিনের গাজায় অভিযান নিয়ে সতর্ক করেছেন হোয়াইট হাউসের নিরাপত্তা উপদেষ্টা। এই যুদ্ধের ভবিষ্যৎবাণী করা কঠিন। ইসরায়েল একটি ভয়ঙ্কর সন্ত্রাসী হামলার শিকার হয়েছিল। যারা হামলা চালিয়েছিল তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে। হামাস এখন বেসামরিক জনগণের মধ্যে লুকিয়ে আছে। আমি মনে করি এজন্য সন্ত্রাসী ও নিরপরাধ বেসামরিক নাগরিকদের আলাদা করতে সব ধরনের পদক্ষেপ নেবে তেল আভিভ। এদিকে ইসরায়েল বা গাজায় মার্কিন সেনা মোতায়েন নিয়ে কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল নানা মহলে। এ বিষয়ে রোববার বিবিসিকে সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বলেন, গাজা কিংবা ইসরায়েলে মার্কিন সেনা পাঠানোর পরিকল্পনা বা ইচ্ছা কোনোটাই নেই বাইডেন প্রশাসনের। ইসরায়েল ফিলিস্তিনের ভয়াবহ সংঘাত থামাতে যৌথ বিবৃতি দিয়েছে অস্ট্রেলিয়ার সাবেক ছয় প্রধানমন্ত্রী। দুই ভূখণ্ডের জনগণের মধ্যে দীর্ঘমেয়াদী স্থায়ী শান্তির ভিত্তি হিসেবে দ্বিরাষ্ট্র সমাধানকে সমর্থন করে এই বিবৃতি দিয়েছেন তারা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।